তাফসীরুল কুরআন মাহফিল সাজিয়ে বছরের পর বছর ওয়াজ করেছে আমার নবীর নাম নাই আমার নবীর নাম নাই কি নাম দিয়েছে তাফসীরুল কুরআন মাহফিল কারণ ওই ছাতার নিচেই তো আশ্রয় নিতে হবে বছরের পর বছর তাফসীরুল কুরআন করেছে কিন্তু আমরা কোনোদিন মুখে না আলে বাইতে রাসূলের কোন সদস্যের নাম শুনলাম না ইমামে হাসান ইমাম হুসাইনের নাম শুনলাম আমরা কোনোদিন শুনি নাই বছরের পর বছর তাফসীরুল কুরআন হয়েছে এই দেশে কাদের মাধ্যমে ইসলাম আসলো শাহজালাল ইয়েমেনি কে ছিল চট্টলার জমিনে শাহে আমানত কে ছিল আমরা জাতিকে তুলে ধরি নাই উল্টা জাতিকে পড়িয়েছি ওদেরকে মশাই কামড়ায় নাকি এটাকে প্রতারণা বলে কি বলে আল্লাহ রাব্বুল আলামিন তখন আদমকে সিজদা করার কথা বলেছেন আল্লাহ বলেছেন উসজুদু লি আদম সবাই সিজদা করেছে কিন্তু একজন সিজদা দেয় নাই যেই সিজদা দেয় নাই তাকে আমরা ইবলিশ বলি কি বলি ইবলিশ মারদূত রাজিম শয়তান কত নামে ডাকছেন না এই ব্যক্তি ইবলিশ হলো কি করে আমরা বলি কি আল্লাহর আদেশ অমান্য করার কারণে সবাইকে উসজুদুলি আদম সবাই সিজদা করেছে সিজদা করার পরে নৈকট্য প্রাপ্ত ফেরেশতা হয়েছে আল্লাহর আরো নৈকট্য প্রাপ্ত হয়েছে কিন্তু একজন সিজদা করে নাই যাকে আপনি জিজ্ঞেস করবেন সবাই বলবে আল্লাহর আদেশ অমান্য করেছে সেই কারণে ঠিক না যদি আল্লাহর আদেশ অমান্য করার কারণে ইবলিশ ইনি ইবলিশ হইতেন তাহলে তো বাংলাদেশের বুকে আমি সহ এখানে তার মানুষ খুঁজে পাবেন না কোন আদেশ আছে আল্লাহর যেটা আমরা মান্য করি মিথ্যা বলা থেকে মানুষকে প্রতারণা করা থেকে জুলুম করা থেকে কোন জিনিস আমরা করি না পাঁচে গানা নামাজ যেটা আমার উপর ফরজ করা হয়েছে 17-15 কোটি মুসলমানের বাংলাদেশে আমরা কয়জন নামাজ পড়ি সত্য কথা বলা মানুষকে মানুষের সাথে প্রতারণা না করা জুলুম না করা হেন কোনো কাজ নাই বাংলাদেশ জমিনে আমরা করি না না বলতে পারবেন মাদ্রাসার মধ্যে আমরা লুত আলাইহিস সালামের কওমের কাজ মাদ্রাসায় করি না ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে আমরা মানুষকে ঠকাই না আমরা 5 কেজি দেওয়ার নাম দিয়ে একটু করে হলো কম দেই না আপনি আমি থেকে শুরু করে শিক্ষক থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে যদি যান প্রতারিত করছি না আমি যখন বাংলাদেশের যেখানেই যাব এই এক বক্তব্য দিয়ে আমি যদি 3 মাস শেষ করে দেই এটাকে প্রতারণা বলে কি বলে প্রতারণা বলে আমি এক বক্তব্যে 3 মাস শেষ করতে পারবো না আমি এখানে আসার আগে আমাকে বুঝতে হবে আমি কোন বিষয়ে কথা বলবো সেই বিষয়ে আমার লেখাপড়া লাগবে আমি যদি ঢন্ড নাইয়া চলে আসি ইদার কা বাত উদার কা বাত এরপরে এখান থেকে ওখান থেকে বলে শেষ করে দেয় এটাকে প্রতারণা বলে কি বলে প্রতারণা আপনি পড়াতে গেছেন 1 ঘন্টা পড়াবেন 4,000 টাকা নিচ্ছেন সপ্তাহে 3 দিন দরজা বন্ধ করে দিছে আপনি কোমরের মধ্যে আপনি মোবাইল টিপা টিপা 10 মিনিট লস করেছেন এটাকে প্রতারণা বলে কি বলে প্রতারণা প্রত্যেক ব্যক্তি সিনায় হাত দিয়ে বলেন তো দেখি আপনি আপনার জীবনে কোনো প্রতারণা নাই তো আমার নবীর ঘোষণা হচ্ছে যারা প্রতারণা করে তারা আমার উম্মত না যারা প্রতারণা করে এই জুব্বা কাব্বার ভিতর কত প্রতারক কিয়ামতের ময়দানে উঠবে সেদিন দেখবে এই জুব্বা কাব্বার ভিতরে কত প্রতারক কিয়ামতের ময়দানে উঠবে জুব্বা কাব্বা পয়রা এই দরসুল কি বলে তাফসীরুল কুরআন মাহফিল সাজিয়ে বছরের পর বছর ওয়াজ করেছে আমার নবীর নাম নাই আমার নবীর নাম নাই কি নাম দিয়েছে তাফসীরুল কুরআন মাহফিল কারণ ওই ছাতার নিচেই তো আশ্রয় নিতে হবে বছরের পর বছর তাফসীরুল কুরআন করেছে কিন্তু আমরা কোনোদিন মুখে না আলে বাইতে রাসূলের কোন সদস্যের নাম শুনলাম না ইমামে হাসান ইমাম হুসাইনের নাম শুনলাম আমরা কোনোদিন শুনি নাই বছরের পর বছর তাফসীরুল কুরআন হয়েছে এই দেশে কাদের মাধ্যমে ইসলাম আসলো শাহজালাল ইয়েমেনি কে ছিল চট্টলার জমিনে শাহে আমানত কে ছিল আমরা জাতিকে তুলে ধরি নাই
উল্টা জাতিকে পড়িয়েছি ওদেরকে মশাই কামড়ায় নাকি এটাকে প্রতারণা বলে কি বলে প্রতারণা যেই করেন আমি করলে আমিও প্রতারণা করছি মাইন্ড করার কিছু নাই আমিও যদি করি আমার তো প্রতারণা আপনারা বুঝতে পারছেন এটা একেবারে গণহারে বাংলা রানাচে কানাচে করকান মুসরাইতে পারবো না উনিও তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে তাফসীর করে আর নর্থ বেঙ্গলের মধ্যে তার কোনো মাহফিল নাই সব তাফসীরুল কোরআন সব কি তাফসীরুল কোরআন ও আমারে যদি আপনি বলেন তাফসীরুল কোরআন আমার চেহারার লগে যাবে আপনারা বুঝতে পেরেছেন তো আমি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন প্রতারণা যেই করে সে আমার উম্মত না আর কে আমার উম্মত না ইয়া রাসূলুল্লাহ কো যারা বড়দেরকে সম্মান করে না ছোটদেরকে স্নেহ করে না মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া ইউয়াক্কির আও ইউআযযিম কাবীরানা ফালাইসা মিন্না আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বড়দের সম্মান করে না ছোটদের স্নেহ করে না তারা আমার উম্মত যখন বড়দেরকে সম্মান করবেন প্রফেশন অনুযায়ী না সুইপারের সাথে এক ধরনের রিকশা ড্রাইভারের সাথে এক ধরনের সমাজের গরিব মানুষের সাথে এক ধরনের ব্যবহার এটা আমার নবী শিখাই দেন আমাদেরকে আমার নবী সবাইকে একভাবে সম্মান করতেন আমাদেরকেও সেটা শিখিয়েছেন সেটা সভ্য মানুষের ধারা মানুষকে মানুষ হিসেবে সম্মান করা আল্লাহর ওলিদের দরবারে আপনি কখনো পাবেন না বড়দের এক সম্মান ছোটদের এক সম্মান আল্লাহর ওলিদের তালিমই ছিল বড়দের কাছে না যাওয়া বড়দের কাছে যদি যান হযরত ইমামে গাজালি থেকে সমস্ত সুফিয়া কেরামের তালিম বড়দের কাছ থেকে হাদিয়া নিও না কেন কো হাদিয়া নিয়ে ফেললে হক বলতে পারবা না হাদিয়া নিয়ে ফেললে হক বলতে পারবা না তো আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি বড়দেরকে সম্মান না করলে আমার নবী বলছে আমার উম্মত না তো আমার নবীকে সম্মান না করলে কি হবে বড়দেরকে সম্মান না করলে আমার উম্মত না তো বড়দের মধ্যে মা বাবা চাচা এলাকার লোকজন ইয়া রাসূলুল্লাহ এবার যদি আপনাকে কেউ আপনার মতো করে সম্মান তো কেউ করতে পারবে না কিন্তু সাহাবাই কেরাম যেই জাজবা দেখিয়েছে অন্তত সেই জাজবা কপি পেস্ট করে আমার নবীকে দেখানো এটা আমাদের ইমানি দায়িত্ব না মা বাবার সাথে বিয়াদবি করলে বিয়াদব নবীর সাথে বিয়াদবি করলে বিয়াদব হয় না কি হয় বেঈমান হয় বেঈমান হয় বুঝতে পেরেছেন বড়র সাথে বিয়াদবি করলে লোকজন বেশিতে আপনাকে কি বলবে বিয়াদব কিন্তু আমার নবীর সামনে তো মনে রাখবেন সোসাইটির মধ্যে যখন বড়দের আমার নবীর সম্মান মানছে কি মানছে না সেটা কি করে বুঝবেন আপনার সমাজের লোক যখন বড়দের সম্মানের মধ্যে ঘাটতি করবে তো বুঝবেন এই ব্যক্তি শেষ পর্যন্ত আমার নবীর দরবারে গিয়ে পিছলা খেয়ে পড়ে যাবে নবীর দরবারে গিয়ে পিছলা খেয়ে পড়ে যাবে যারা বড়কে মহব্বত করতে পারে না সম্মান করতে পারে না সেই ব্যক্তি আমার নবীর দরবারে ইজ্জত দেখাইতে পারবে না পুরা ইসলামিক শিক্ষা কয়েকটা মহব্বতের উপর নির্ভরশীল পুরা ইসলামিক শিক্ষা নবীর মহব্বত আলে বাইতে রাসূলের মহব্বত সাহাবায়ে কেরামের মহব্বত আউলিয়ায়ে কেরামের মহব্বত মা বাবার মহব্বত বড়দের মহব্বত এই কয়েকটা মহব্বতের উপর পুরা ইসলামিক শিক্ষা ব্যবস্থা ইসলামের তালিমাত এই কয়েকটা মহব্বতের উপর নির্ভর এখানে কোন একটার মধ্যে যদি ঘাটতি ঘটে তো মনে রাখবেন এই ব্যক্তি শেষ পর্যন্ত আমার নবীর শানে গিয়ে বিয়াদবি করবে আমার নবীর শানে গিয়ে বিয়াদবি করবে তো বলতে যেটা চাচ্ছিলাম আল্লাহর আদেশ অমান্য করার কারণে ইবলিশ হয় নাই ইবলিশ হয়েছে আমার আমার আপনার সবার বাবা হযরতে আদম আলাইহিস সালামের শানে বিয়াদবি করার কারণে ইবলিশ হয়েছে বুঝতে পেরেছেন আবার বলি আল্লাহর আদেশ অমান্য করার কারণে না যদি আল্লাহর আদেশ অমান্য করার কারণে ইবলিশ হয় তো আমরা সবাই ওই লাইনে হাঁটবো